মুম্বাইয়ের ওই সুন্দর ফ্ল্যাট ছেড়ে, সুন্দর বর ছেড়ে আমি চলে এসেছি সেই সুদূর গ্রামে, একদম মাঝপাড়া গায়ে। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের ফেসবুক থেকে পরিচয়, তারপরে আস্তে আস্তে ভালোবাসা। আমার হাজবেন্ড বাইরের দেশে ছিল, আমার দিকে বেশি ধ্যান দিত না, খেয়াল রাখতো না, আমি খেতাম কি না করতাম কিছুই খেয়াল করতো না। সেই সকালবেলা একটা ফোন করতো, আর সেই রাত্রিবেলা একটা ফোন করতো, আমার কি লাগবে না লাগবে তার কোনো ভ্রূক্ষেপই ছিল না। তাই আমি চলে এসেছি এই সুদূর গ্রামে। সব মেয়েদেরই ইচ্ছে করে তার হাজবেন্ড একটু তার কেয়ার করুক, কিন্তু আমার কপালে সেটা ছিল না। আবার সব মেয়েদেরই ইচ্ছা করে সে কি পড়লো না পড়লো, কি খেলো না খেলো তার একটু খেয়াল রাখুক, কিন্তু আমার কপালে সেটাও ছিল না। বলো আমি কি করে থাকবো ওখানে? সেই জন্য আমি কাউকে কিছু না বলে আমি চলে আসলাম গ্রামে। হ্যাঁ হয়তো ছেলেটা গ্রামের, কিন্তু সত্যি খুব ভালো, তার মনটাও ভালো। হয়তো জানি না আমি এখানে মানিয়ে নিতে পারবো কি না, তবে এখন আপাতত খুবই ভালোভাবে চলছি। তবে কিছুই জানি না, কিছুই পারি না, গ্রামের পরিবেশ, গ্রামে মানিয়ে নিতে পারছি না আমি। হ্যাঁ এত বছর শহরে থাকার পরে গ্রামে মানিয়ে নেওয়াটা খুব কষ্টকর ব্যাপার। সেই অন্ধকার রাতের বেলা, গা ছমছম করা, সেই ঝিঝি পোকার আওয়াজ, আমার যেন ভয় লাগে। বাইরে বাথরুম, রাস্তা ঘাট সব দেখে আমার গাটা ছমছম করে ওঠে, কিন্তু জানি না আমি কি এখানে থাকতে পারবো কি না। তার মধ্যে তাদের এই বড় উঠোন, সকালবেলা উঠে ঝাড় দিতে হয়, বিকেলবেলা এসে ঝাড় দিতে হয়, অনেক কিছুই আমি এখনো শিখতে পারছি না, খুব মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। বাসন ধুতে যেতে হয় বাইরে পুকুরে, শাড়ি পরে সারা দিন থাকতে হয়, আমি সত্যিই পারছি না, জানি না আমি কি করলাম, ভুল করলাম না ঠিক করলাম। তোমরা যদি আমাকে একটু জানিয়ে দিতে তাহলে ভালো হতো, কেন কি আমি নিজেই বুঝতে পারছি না। আর এখন তো আমি আগের হাজবেন্ডকে লুকিয়ে চলে এসেছি, তার কাছে কি আর যেতে পারবো? যেতে পারবো না, তাকে আমি কি বলবো, কেন চলে এসেছি, কি কিসের জন্য এরকম করলাম? সত্যি আমি যে কিসের মধ্যে এখন আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেকই কষ্ট হচ্ছে, মানিয়ে নিতে পারছি না। এখন আমি বুঝতে পারছি সব ছেলেরা তো সমান হয় না, হয়তো আমার আগের হাজবেন্ডের এটাই ভালোবাসা ছিল যে সে আমাকে দূর থেকেই ভালোবাসে, সে সবসময় আমাকে খোঁজ নিত না, বা তা সবসময় আমাকে টোকতো না, রোকতো না, এটা করবে না, ওটা করবে না, এখানে যাবে না, এখানে খাবে না, এরকমভাবে চলবে না, তার হয়তো এটাই ভালোবাসা ছিল। যদি ভালোই না বাসতো তাহলে কি আমার জন্য এত দূরে পড়ে থাকতো? তারও তো ইচ্ছা হয় সংসার করার, বউয়ের সাথে থাকার, কিন্তু সেই সব ইচ্ছা ত্যাগ করে আমার জন্য বাইরের দেশে পড়ে থাকতো, কিন্তু আমি সেটা বুঝলাম না। আমি ভাবতাম হয়তো সে আমাকে ভালোবাসে না, কিন্তু না, এখন আমি দূরে এসে বুঝতে পারছি তার ভালোবাসাটা হয়তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা ছিল। এখন তো কিছু করার নেই, চলে এসেছি গ্রামে, এখন আমি বলতে পারছি না আমি এখানে কতদিন থাকতে পারবো, দেখি মানিয়ে নেওয়ার খুব চেষ্টা করছি, হয়তো বেশি দিন পারবো কি না জানি না, তোমরাই বলে দিও আমার কি করা উচিত। আমি বুঝতেই পারছি না, এখানের যে হাজবেন্ড সেও আমাকে অনেক কেয়ার করে, কিন্তু এত শহরে থেকে এসে গ্রামে, সত্যি মানিয়ে নেওয়া যেন দুষ্কর হয়ে যাচ্ছে। আমি এখন কি করব, তোমরাই আমাকে বলে দাও।